পেটুক প্রান্স কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমরা বানাবো জিভে জল আনা স্টার্টার আইটেম চিকেন সুইস রোল। এটা বানাতে খুব কম সময় লাগে। এই চিকেন সুইস রোল বানাবার জন্য আমাদের লাগবে বোনলেস চিকেন, আদা রসুন বাটা, ধনে পাতা কুচি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। এটা আমরা খালি কড়াইয়ে ভেজে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। লেবুর রস, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন এবং শুকনো লঙ্কার গুঁড়ো। আমরা সুইস রোলের জন্য পাতলা পাতলা করে চিকেনের টুকরো করে নেব, তাহলে ভাজাটাও খুব ভালো হবে এবং চিকেন সুইস রোলটা ততটাই সুস্বাদু হবে। আপনারা দেখুন, আমরা চিকেনটাকে এরকম পাতলা করে কেটে নিয়েছি। এই পাতলা করে কাটা চিকেনের টুকরোগুলোর মধ্যে আমরা সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো মিশিয়ে ভালো করে মেখে আধ ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট হতে দেব। এই চিকেন সুইস রোল হয়তো অনেকেই খেয়েছেন, আবার অনেকে নাচেও থাকতে পারেন। বাড়িতে বানিয়ে যে এত সুন্দর চিকেন সুইস রোল খাওয়া যায়, একবার ট্রাই করে দেখুন না। আমরা চিকেনটাকে মেখে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। আমরা এখন পাউরুটিগুলোকে শেপ করে নেব। তার জন্য প্রথমে পাউরুটির সাইডগুলোকে আমরা কেটে নেব। আমাদের পাউরুটির পাশগুলো সব কাটা হয়ে গেছে। এগুলোকে আমরা ফেলবো না, এগুলোকে আমরা ভবিষ্যতে ব্রেড ক্র্যাম্প বানিয়ে অন্য রেসিপির জন্য ইউজ করব। আমরা কিছু টুথপিক নিয়েছি। একটু খেয়াল রাখবেন, পাউরুটিগুলো টাটকা না হলে কিন্তু ফেটে যাবে। সব পাউরুটিগুলোকে এইভাবে কেটে নিতে হবে। এগুলোকে অর্ধেক করে স্লাইস করে নিয়ে আমরা রোলিং পিন দিয়ে এগুলোকে রোল করে নেব। আমরা চিকেনের পাতলা পিসগুলোকে পাউরুটির উপরে এইভাবে সাজিয়ে দিয়ে ঠিক সুইস রোলের মতো করে রোল করে নেব। তারপরে দুটো টুথপিক দিয়ে এটাকে এইভাবে ফিক্স করব। পাউরুটিটা ফ্রেশ না হলে এই সময় কিন্তু এগুলো ফেটে যাবে, সেই জন্য একটু দেখবেন পাউরুটিটা যেন ফ্রেশ থাকে। ভাজার জন্য আমাদের সুইস রোলগুলো তৈরি হয়ে গেছে। আমরা একটা ডিপ প্যান গরম করে তাতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম। তেলটা ভালো করে গরম করে তার মধ্যে আমরা একে একে তৈরি করে রাখা সুইস রোলগুলোকে ছেড়ে দেব। একটু নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে আমরা সুইস রোলগুলোকে ভেজে নেব। আমরা একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার নিয়ে সেখানে ভাজা সুইস রোলগুলোকে তুলে নিলাম।
টিস্যু পেপার এক্সট্রা তেলটাকে সোপ করে নিতে সাহায্য করবে। আমরা একে একে এর থেকে টুথপিকগুলোকে খুলে নেব। চিকেন সুইস রোলগুলো তৈরি হয়ে গেছে, এগুলো এখন সার্ভ করার জন্য রেডি। একটু ধনে পাতা কুচোনো, পেঁয়াজের টুকরো আর সস দিয়ে সার্ভ করুন। বাড়িতে আসা অতিথিদের মুখে অদ্ভুত এক হাসি ফুটিয়ে তুলতে আপনার জুড়ি মেলা ভার। থ্যাংক ইউ। ডোন্ট ফরগেট টু লাইক এন্ড শেয়ার দিস ভিডিও, সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড প্রেস দা বেল আইকন, টিং টং, for being updated. Thanks for watching.